আসসালামু আলাইকুম। করোনা মহামারীর কারণে মার্চ মাসের মাঝামাঝি থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা বন্ধ রয়েছে। এমতাবস্থায় যে সকল শ্রেণীর পেশার মানুষের মাসিক বেতন ভাতা চরম হুমকির সম্মুখীন করেছে, তাদের মধ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাসিক বেতন ভাতা অন্যতম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এ লক্ষ্যে জাতির উন্নয়নের স্বার্থে যে পদক্ষেপ গ্রহণ করেছেন তা হচ্ছে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইন ভিত্তিক ক্লাস নেয়ার অনুমতি প্রদান করেছেন। এই করোনা পরিস্থিতিতে আমরা দেখতে পাই এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ পেয়েছে, পিএসসি রেজিস্ট্রেশন ইত্যাদি। জাতি যেন পিছিয়ে না পড়ে, আমাদের শিক্ষার্থীদের জীবন থেকে একটা বছর যেন নষ্ট না হয়ে পড়ে, তার জন্য সরকারের এই পদক্ষেপ গ্রহণ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই আহ্বানে সাড়া দিয়ে জাতির অগ্রযাত্রার অব্যাহত রাখতে এবং আমাদের প্রিয় শিক্ষার্থীরা যে যে ক্লাসে আছে সেই ক্লাসের পাঠ ভালো করে বুঝে নিয়ে পরবর্তী ক্লাসে যেন তারা প্রমোশন পায়, তার জন্য বেসরকারি কিছু শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে এসেছে। যেমন জুম, গুগল মিটের মাধ্যমে সরাসরি ক্লাস নেওয়া, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ইমো ইত্যাদি ব্যবহারের মাধ্যমে হোমওয়ার্ক প্রদান, অ্যাসাইনমেন্ট আদান প্রদান, নোট প্রদান, আবার গুগল ক্লাসরুম আছে, আবার গুগল ফর্মসের মাধ্যমে পরীক্ষা নেওয়া ইত্যাদি। বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, গ্যাস বিল ইত্যাদি সহ নিত্য প্রয়োজনীয় চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছেন আমাদের শিক্ষকরা। তারই মাঝে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে শিক্ষার্থীদের পাঠ আরো সহজ বোধ করছেন এই অনলাইন ক্লাসের শিক্ষার্থীদের জন্য, যেন তারা ডিপ্রেশনে না ভোগে পড়ালেখায় আরো মনোযোগী হয়ে ওঠে। শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার সন্তানের বিষয়ে আমি বলছি, আমি আমার সন্তানকে অনলাইন ক্লাসে অ্যাডাপ্ট হতে সাহায্য করছি। আমি তার সাথে ক্লাস করছি এবং আমি অবজার্ভ করছি সে কিভাবে তাকে পাঠ দেওয়া হচ্ছে। এই লকডাউনের মধ্যেও এই অনলাইন ক্লাস আমার শিক্ষা আমার সন্তানকে আরো প্রাণোচ্ছল করেছে। টিভি, মোবাইল এই সকল থেকে দূরে রেখে পড়ার টেবিলে বসিয়েছি। এর জন্য শিক্ষকদের কাছে আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই করোনা পরিস্থিতিতে কিছু পরিবার আছেন যাদের আর্থিক অবস্থা একটু দুর্বল হয়ে পড়েছে বা আয় কমে গিয়েছে, আবার কিছু পরিবার আছেন স্বচ্ছ যারা চাইলে অনায়াসী তাদের সন্তানদের মাসিক বেতন পরিশোধ করতে পারেন এবং এই পরিশোধের মাধ্যমে জাতি করার কারিগর শিক্ষকদের পাশে এসে দাঁড়াতে পারে। আমি আমার সন্তানের মাসিক বেতন সামর্থ্য অনুযায়ী পরিশোধ করেছি। চলুন সমাজে আমরা একসাথে বাঁচতে শিখি সবাই মিলে। জয় হোক মানবতার। আমি সাদিয়া সুলতানা, অভিভাবক আকিফিন জাররাফ, নার্সারি ইংলিশ ভার্সন ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজ। সবাই ভালো থাকবে।